জামদানির জন্য বিখ্যাত রূপগঞ্জের শীতলক্ষা পাড়ের মানুষগুলোর সাথে আজ চায়ের কাপের চুমুকে কথা হবে। স্থানীয় নানা সমস্যা সম্ভাবনার পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক রাজনীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কি ভাবছেন। সামনে তো নির্বাচন চলে আসছে, এটা নিয়ে বিএনপিরও অনেক রূপরেখা আছে, তা আপনি কি মনে করছেন যে আগামী নির্বাচনটা কেমন হবে? নির্বাচন কমিশনার কিভাবে নিয়োগ হবে, সেটা কি নিরপেক্ষ হবে না দলীয় হবে? দলীয় হলে দলীয় নির্বাচন যা হয় বিগত দিন যা হয়েছে তেমন হবে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, একমাত্র উপায় হলো কোনদিন বিরোধী দল নির্বাচন না করলে, একদল নির্বাচন করলে সেটা নির্বাচন সুষ্ঠু হয় না। বিষয়টা হলো নির্বাচন এখন কোনোভাবেই কোনো সুষ্ঠু হইতেছে না। কেন সুষ্ঠু হচ্ছে না? একদল নির্বাচন বিরোধী দল যাইতে পারে না, কারণ বিরোধী দল যারাই নির্বাচনে যাবে তাদেরকে সবাইকে মামলা দিয়ে রাখছে। বিএনপি যে নির্বাচনে আসবে না, কেন আসবে না? নির্বাচন কমিশন সবার মাধ্যমে মতামত নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। কিছু কিছু জায়গায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনো জায়গায় অংশগ্রহণ করছে, কোনো জায়গায় অংশগ্রহণ করছে না কেন? বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে পরে নির্বাচন দায়িত্বে, কিন্তু আমি লিখতাম মানে না। এখন এই তত্ত্বাবধায়কের ফর্মুলা এখন আর নাই, তারপরে হাইকোর্টের রুলের কারণে নাই। কেমন ভাবে নিচ্ছে এই নির্বাচনটাকে, কেমন ভাবে নিচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে সুন্দর মতো চালাচ্ছে, 10 টাকা কেজিতে চাউল খাচ্ছে। বাংলাদেশের মধ্যে 12টা পর্যন্ত একটা ভোট পড়ে নাই। আমরা এই চ্যানেলে টিভিতে দেখছি একটা ভোট পড়ে নাই। আপনারা জানেন কিভাবে এখানে কোন রকম অন্যায়ের বাইরে যেতে পারবে না? এটা হলো আওয়ামী লীগ সরকার, সবই তাদের নিজেদের ইচ্ছা মতো। আওয়ামী লীগ সরকার পারে না। বলছেন যে নির্বাচনে বা অন্যান্য বিষয় যেগুলো নেন ওগুলো প্রচার করতে পারেন, আপনি কি মত? অবশ্যই প্রচার না করলে আছে কথা কিভাবে বলা হচ্ছে, আমরা কিভাবে মত প্রকাশ করতে পারছি? না না, ইচ্ছা মতো কথা বললে হবে না। আপনারা কথা বলতে মন করা মত করতে গেলে যে যখন দেখে যে না করতে হবে, কারণ পরিবর্তনের দ্বারা লাগছে। বাংলাদেশ আজকে উন্নয়নের দেশে পাশাপাশি চলে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন তো যেটা হচ্ছে সেটা তারা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, যেভাবে জনগণের মানুষ বৃদ্ধি পাচ্ছে সেইভাবে সে যে উন্নয়ন হওয়ার শুধু ঢাকা শহর হচ্ছে, গ্রামগঞ্জে কিন্তু হচ্ছে না। উন্নয়ন করতে হলে এক নম্বর শর্ত জাতীয় সংসদে একটা কঠিন বিরোধী দল থাকতে হবে। উন্নয়নের হাতিয়ার হলো শিক্ষা, এডুকেশন। কারণ এই গভর্নমেন্টের আমলে উন্নয়নের হাতিয়ার একমাত্র জিনিস এই গভর্নমেন্টের আমলে, এই গভর্নমেন্টের আমলে উন্নয়ন হয়েছে। এটা শুধু মামলা, মামলার খুব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ শিক্ষার মান হয়েছে অনেক দিবে। জানুয়ারি মাসের 1 তারিখে সবার হাতে নারীদের শিক্ষা কোথায় চলে গেছে? নারীদের জন্য 40% যেইভাবে পপুলেশন বাড়ছে সেই তুলনায় জাতিসংঘের হিসাব একটা দেখেছি আমি, একটা পত্রিকা পড়েছি, সেই তুলনায় বাংলাদেশে উন্নয়নের অত কিছুই হয় নাই। আমরা বলেছি উন্নয়ন হয়নি। আমি আপনাকে বলি, আজকে পদ্মা সেতু হচ্ছে আমাদের সরকারি টাকা দিয়ে, বিধবা ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, প্রেগনেন্সি ভাতা পাচ্ছে, মাতৃকালীন ভাতা পাচ্ছে এবং মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, এগুলো তো সরকারি ফান্ড থেকে আসছে। আপনি কি মনে করছেন এর সাথে সাথে কিন্তু অনেকগুলো বিষয় আছে, পদ্মা সেতু নিয়ে অনেক ধরনের কথা আছে। পদ্মা সেতু উদ্বোধন করা নিয়ে এখন চুরি হয়ে গেছে, চুরি কে করছে করছে এটা কিন্তু তারা ভালো করে জানে। এখন যে অবস্থা চলছে শুধু উন্নয়নের কথা বলছে, আমরা মাঝে মাঝে দেখি যে দুর্নীতির একটা বিষয় বিভিন্ন সময় শুনে থাকি, আপনি কি মনে করছেন? কিছু লোক সরকারের একটা যা বলে সেইভাবে সার্টিফিকেট দেয়, দুদুক কোনোদিন সার্টিফিকেট দিতে শুনছেন? আস্তে দুদুক সরকারি লোক, দুদুক কোনোদিন সার্টিফিকেট দিতে পারে না। হ্যাঁ কি সাদা লোক না কালো লোক? দুদুক একটা সাদা সার্টিফিকেট দেয়, সারা বাংলাদেশে কি সরকারি লোক? দুদুক একটা সাদা সার্টিফিকেট দেয়, একটা কালো সার্টিফিকেট দেয়, আর কিছু করতেছে না। শুনেন, আপনাদের যে বিএনপির নেত্রী যার ছেলে কি দুর্নীতি করেছে সারা বাংলাদেশ জানে। আপনারাও একুটে গেলে বলেন যে এটা দুর্নীতি হচ্ছে, সরকারি কথা বলতেছে। আপনারা দুর্নীতি দমনে গেলে বলেন যে এটা সরকারি দালালি করতেছে। আপনারা বলতেছেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আপনারা যদি সব জায়গায় দুর্নীতি হয় তাহলে বাংলাদেশটা গেল কোথায়? আপনিও বাঙালি, আমিও বাঙালি, তাহলে বাংলাদেশটা তো শান্তিতে চলতেছে কিভাবে? রাজনীতি কেমন চলছে আমি যদি আপনার কাছে আসি? হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি আপনি চলছে কিরকম দেখেন? এই দেশের সরকার প্রধান সরারদী উদ্যানে একটা মিটিং করছে, জনসভা করছে, তাদের সম্মেলন করছে, বিএনপির কোনো সম্মেলন করার জন্য অনুমতি দেয় নাই। বিএনপির দিছে একটা ছোট্ট ঘরে একটা অনুষ্ঠান করতে। বিএনপি যদি একটা ছোট্ট ঘরে অনুষ্ঠান করার দল, বিএনপি তো একটা বাংলাদেশের মেজর পার্সন ভোট আছে, মিটিং করার অনুমতি দিয়েছে। আমি সরকারি দলে ছিলাম, আমি জানি সহিংসতা কিভাবে হয়। তাদেরকে মিটিং করার অধিকার দেন? আমরা সহিংসতা কোনোদিন বিরোধী দল করতে পারে না, সরকারি দল করে। আমি সরকারি দলে ছিলাম, আমি জানি সরকারি দল করলে কিভাবে কি করতে হয়। সহিংসতাটা আসলে কারা করে আপনি বলেন না? সত্যিকার অর্থে কেউ কারো বাড়িতে, নিজের বাড়িতে কিন্তু কেউ আগুন লাগায় না।
কেউ আগুন লাগায় না, কারণ গভর্নমেন্ট এখন আপনার ক্ষমতায় আছে। উনি চাবে না যে ওনার বিশৃঙ্খলার কারণে তার ক্ষমতার একটু খাটো হোক, তবে সে চাবে শান্তি। যার কারণে যারা নাকি ক্ষমতার বাইরে থাকে তাদের দায় দায়িত্ব না থাকে। যেমন আমি লেখাপড়া করাই, আমি চাবো না আমার ছাত্র একটা ফেল করুক, আমি চাবো আমার ছাত্র পাস করুক, সবাই পাস করুক, ভালো পাস করুক। আপনি যে বলছেন বইটা দাও বাইরে মানুষ সবাই পাস করুক, বইটা দাও বাইরে মানুষ মরে যাচ্ছে, প্রকাশন না বাড়ছে রক্ত। আমি একটু বলি, এই যে দিচ্ছে মানুষ পুড়ে যাচ্ছে, এই যে এই যে তুই আদা শাস শুনলাম, আমি একটা মামলা আছে, আমি দেশে যাব, তাইলে কি মামলা কি সঠিক মামলা হয়? তাইলে ঠিক আছে, যার কারণে পরীক্ষা বন্ধ, মামলা করতে হয় আপনারা পরীক্ষার হলের মধ্যে সয়ে সয়ে পুলিশ গার্ড দিত। তো এই বছর কিন্তু আল্লাহর রহমতে নাই। কথার ঝড় চলতে থাকুক, আমরা নিচে খানিকক্ষণের বিরতি। বিরতির পরে আবারও ফিরে এলাম চায়ের কাপে ঝড়ে। বিষয়টা ওনারা বলছেন যে মামলা হামলা হয়েছে বিভিন্ন সময়, এখন বিএনপির বা অন্যান্য বিরোধী দলের প্রতি মামলা হয়েছে। তাহলে এখন এর আগে ওনারা বলছেন যে এই মামলাগুলোর বিষয়টা আসলে বিএনপি তৈরি করেছিল, তা আপনি কি মনে করছেন? আসেন ভাই, বিএনপি তো বিরোধী দল, বিএনপি মামলা কেমনে করবো? বিএনপির কথা সরকারে ছিল তখন তারা তৈরি করেছিল। সরকারে থাকতে গেলে দেশ আওয়ামী লীগ এখন বলে আমরা দেশ সুস্থ থাকার জন্য, রাস্তাঘাটে ঠিক মতো গাড়ি চলার জন্য আমরা জনগণকে এই তাদেরকে এই সভা করার অনুমতি দেই না, এই কথা বললে তারা দমন করে। তারা সরার যে উদ্যানে জনসভা করছে, তাদের লক্ষ লক্ষ লোক হয়েছে, আমাদেরকে দিয়ে দেখো আমাদের জনসমর্থন আছে কি না। তারা তো আমাদেরকে সরার উদ্যানে জনসভা করার যায় না। প্রকৃত যে রাজনীতিটা, মানে প্রকৃত রাজনীতিবিদ যারা, তারা মাঠে থাকতেই পারে না। কেন? কারণ বাংলাদেশ রাজনীতি বলতে কোনো কিছু নেই এবং গণতন্ত্র বলতে কিছু নেই। এখন কি হচ্ছে তাহলে? এখন মানে শুধু একদলীয় দেশ চলছে। এখন তারা বলে 40 বছর পরে খবর লইছে। আচ্ছা আমি কথা বলি, 40 বছর পরে খবর লইতো তারা মানে খোদায়, কিন্তু খোদা সারা পৃথিবীতে কখন কি হবে কেউ বলতে পারবেন না। আর আমি বলতে পারি 40 বছর পরে খবর লইছে। কিন্তু আপনারা শুধু বারবার বলেন বিএনপি এত বড় একটা দল, বিএনপি যে এত বড় একটা দল, বিএনপি ক্ষমতায় ছিল না? বিএনপি লোকজন আপনারা আমেরিকা লোকেরা কেস দেন নাই, আপনারা দৌড়ান নাই, আপনারা দুর্নীতি করেন নাই, তারা গিয়ে দুর্নীতি করে নাই, তারা গিয়ে এই দেশ থেকে টাকা পাচার করে নাই, তারা কি দুর্নীতির এক নাম্বার শীর্ষে? তারা মানুষ পুড়ে নাই, বাসের মধ্যে বোম মারে নাই, তারা কি মানুষের গাছের সাথে বাই দেয়া তারপর অত্যাচার করে নাই? সেই ছবি এখনো আছে, এখনো অনেক নেতা আছে, এখনো মন্ত্রী আছে, যাদেরকে আপনারা এখন জেলা পরিষদ নির্বাচন হবে, তারপরে নারায়ণগঞ্জে নির্বাচন হবে, এই নির্বাচনগুলো আপনি কেমন দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু বিরোধী দল বা বিএনপি যারা অংশগ্রহণ করেনি এখন অংশগ্রহণ করেছে। বিরোধী দল বলবেন না, বলবেন যে আমরা রাজনৈতিক দল, কারণ বিএনপি তো এখন আমরা রাজনৈতিক দল। কারণ বিরোধী দল হলো জাতীয় পার্টি, সংসদে যারা আছে প্রধান বিরোধী দল রাজনৈতিক দল। তবে বিএনপি এবার গেছে, তাদের হয়তো বা বোধগম্য হয়েছে। তবে আমি যেটা মনে করব, একটা লেখাপড়ার লোক হিসাবে যদি কোনো এখানে একটা কথা বলার প্রতিবাদের লোক থাকে, ওইখানে সুস্থ একটা রেজাল্ট বাইরে আসে। কিন্তু রেজাল্ট না হওয়ার আগেই, আমি পরীক্ষা অ্যাটেন্ড না করার আগে যদি বলি আমি পাস চাই, তাহলে কিন্তু হবে না। 1/3 কিন্তু এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন মানুষ চায় কাজ, উন্নয়ন। এখন গভর্নমেন্টের যে প্রতিনিধি আছে, নিচের সারির যে জনপ্রতিনিধি স্থায়ী বলেন, ওইখানে মানুষ কাজ চায়। এখন আপনি ধরেন না, দলীয় লোক যদি পাস করে সে কাজ করতে পারবে, সেই হিসাবে মানুষ এখন শান্তি চায়। কারণ আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ক্ষমতা দেখছে মানুষ, পরিবর্তন করলে তাদের কিছু হয় না। কিন্তু দীর্ঘমেয়াদে একটা গভর্নমেন্ট থাকতে পারলে একটা কাজের পরিবর্তন হয়। আপনারা দেখেন লেখাপড়ার কাজে সব কিছু তেন অনলাইন, অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতেছি, এইখানে পে স্লিপ বার করি, ব্যাংকে টাকা দিয়ে বোর্ডে চলে যায়, আমাদের দৌড়াদৌড়ি করতে হয় না। ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়ার ক্লাস, যেগুলো চিন্তার একটা কল্পনীয় বিষয়। এগুলো কোথায় ছিল, কোন আমেলো হলো, আমরা দেখবো পরিবর্তন। যেটা বলছি না যে দেখবো পরিবর্তন, অংশগ্রহণ করে আবার সেটা আগে ফলাফল চান, আগে ওনারা অংশগ্রহণ থেকে বিরত হন কেন? একটি লোক যখন নির্বাচন করে তার একটি লক্ষ্য থাকে, সে আমি এই এটা অর্জন করব। সে অর্জন করার জন্য যদি পথের মধ্যে কোনো বাধা বিপত্তি আসে, তাইলেই তো এই সমস্ত কথা বলে। বাধা যদি না আসে তাইলে এই কথা বলতো? এখন যে এইটা চলছে, যদি এইভাবে চলতে পারে তাইলে সেটা ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব। যদি আমরা বিজয় এইভাবে চলার বিজয় অর্জন করতে না পারি, তাহলে আমরা বাইনা নিব। 2019 সালে একটা নির্বাচন হচ্ছে। আচ্ছা আমরা একটা বিষয় একটু 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 যে দেখেন যে বিজয়, আমরা পেপারে দেখলাম এক সম্মানিত বিএনপির বড় নেতাকে ডাকছে তাদের স্ট্যান্ডিং কমিটি, তাদের লোক যে মনোনয়ন নেওয়ার জন্য, উনি মনোনয়ন নিবে না।
তাহলে এইখানে দেখেন ওনার পপুলারিটির যে সমর্থন লোকগুলো আছে তারা কিন্তু মাইনাসে পড়ে যাবে। কিভাবে? যে আমার নেতা নাই। পরের দিন আরেকজন মনোনয়নের ব্যাপারে দেখেন দূরে থাকে, তাহলে কোথায় বিজয়, কোথায় নির্বাচন, কোথায় ফলাফল? আচ্ছা আমি একটু বলি, সেটা কারণ সিলেকশনের মধ্যে একটা সমস্যা। আপনি কি মনে করছেন সাধারণ মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনের পরিস্থিতিটা কেমন, এখন পরিবেশটা কেমন হয়? পরিবেশ একেবারে নাই, কারণ নির্বাচন তো একটা দেখছি, নির্বাচনটা শুধু এটা লোক দেখানো নির্বাচন। নির্বাচন কমিশন নিয়ে অনেক ধরনের কথা বিরোধী দলের পক্ষ থেকে বা অনেকের পক্ষ থেকে ইভেন জাতীয় পার্টি অনেক সময় বলেছে নির্বাচন কমিশন নিয়ে, আপনার দৃষ্টিতে নির্বাচন কমিশন তো অনেকগুলো নির্বাচন শেষ করলো। নির্বাচন কমিশন অনেকগুলি নির্বাচন শেষ করেছে, প্লাস যে নির্বাচনগুলি হয়েছে সেইখানে কিন্তু বড় বড় দলও এখানে অংশগ্রহণ করেছে এবং সেইখান থেকে তারাও কিছু জয়ী হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের কিছু লোকও জয়ী হয়েছে। তারা বারবার কেন নির্বাচন, তারা বারবার নির্বাচন কমিশনকে দায়ী করতেছে? তারা ওইটাই চাচ্ছে যে গাছ লাগানোর আগে ফল খেয়ে ফেলবো। তাদের একটা ধারণা নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিবে যে আমি আপনাদেরকে পাশ করিয়ে দিব, জনগণ ভোট দিলে তারপর পাশ করবে। আবার ছোট কথা বলছে, কারণ আমরা এই যে নানগুঞ্জে নির্বাচন করতেছি, আমরা মাঠে আসি, আমরা প্রতিটাই অংশগ্রহণ করতেছি, তার কারণ বিরতির পরে আবারও ফিরে এলাম চায়ের কাপে ঝড়ে। যেহেতু গণতান্ত্রিক অধিকার সবার আছে, সব দলের আছে, তারা অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করবে যে তারা জনপ্রিয়। জনগণ তো ভয় পায় সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়া দোন দল নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেয়, জনগণের যদি ভালোবাসা পাবো আমি লিখে দিব। আরে বিশ্বে কোথাও নাই যে তত্ত্বাবধায়ক আমলে নির্বাচন হয়, নিরপেক্ষ পাবে যদি ওনাদের মতো চয়েস মতো লোক হয়। না না না, দোন তাদের নির্দিষ্ট কোন লোক হয় আলোর ভাই, সব সর্বদলীয় লোক আলোচনা কইরা সব দলের একমত হইয়া পরে দরকার পরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব দল কি একমত হতে পারবে? কারণ সবাই তো বিভিন্ন ধরনের সরকার চেষ্টা করে সব করতে পারে, কারণ সরকারের রাষ্ট্রপতি দলীয় রাষ্ট্রপতি কি একচেটিয়া কাজ করে, ডাকছে সেটা ভালো কাজ করছে। রাষ্ট্রপতির ডাকে আমরা ইনশাআল্লাহ সাড়া দিয়েছি, আমরা চাই রাষ্ট্রপতি এই দেশে একটা ভালো সিইসি নিয়োগ করে ভালো নির্বাচন উপহার দেক, যেখানে দাঁড়িয়ে আমরা সকল জনগণ বলতে পারি হ্যাঁ রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য কিভাবে একজন ভালো সিইসি নিয়োগ করা যায়। বিএনপি কেন বলছে বারবার গণতন্ত্র কেন বারবার ফিরে আনার কথা কেন বলছে? গণতন্ত্র কি আছে এখন? অবশ্যই গণতন্ত্র আছে, দেশ নালে চলতো না, গণতন্ত্র ছাড়া দেশ চলে না। আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক মাধ্যমে যার যার ভোট শেষ হয়ে যায় এবং ভোট অধিকার আছে, গণতান্ত্রিক দেশ চলতেছে, বাংলাদেশ আজকে স্বাধীন আছে, তো ওনারা তো ওনাদের মন গড়ার মতো কথা বলতেছে, তাদের ভিতরে কি ইন্টারনাল ব্যাপার সেটা দেখার বিষয় না। একজন প্রার্থী আছে তার ভোট দিতে বলছে, কি ভাই আমি তো প্রার্থী আমার ভোটটা দিতে, ভাই আপনার ভোট তো দিয়ে বলেছে, আমি তো জানি না আপনি তো প্রার্থী, অনেক কি করবেন আর একটা ব্যালট পেপার দিয়ে দিয়ে দেন। আপনি বলেন যে নির্বাচন কেমন হচ্ছে, নির্বাচন কেমন দেখেছেন? নির্বাচন শব্দ ডাঙ্গ করা ঠিক না, কেন? কারণ নির্বাচন হয় না, নির্বাচন বলবো কেন, কি হয় তাহলে? তারা
বললাম না 5 বছরের ছেলে পর্যন্ত ভোট দিছে 18 বছরের আগে কিন্তু কোনো ভোটার হয় না এই ধরনের সংস্কৃতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে যে বিভিন্ন জাল ভোট দেয়া বিভিন্ন বিষয়ে এটা থেকে আসলে উত্তরণের উপায়টা কি আসলে আপনাকে একটা কথা বলি এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ আইডি কার্ড দিয়ে নির্বাচনে ভোট দিতে যায় আইডি কার্ডের ছবি আছে যার যার আইডি কার্ড নিয়ে যে ভোট দেয় এবং এইখানে ছবিটাও লাগানো আছে এইখানে জাল ভোট দেওয়ার কোনো সিস্টেম নাই এবং এটা সবাই জানেন আপনারা এদের হিংসাটা হলো সেইখানে না তাদের হিংসাটা হলো বাংলাদেশটা উন্নয়নের দেশে চলে যাচ্ছে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশের আজকে একটা গ্রামের কৃষক ঘরে বসে বসে সুবিধা পাচ্ছে সে ডিজিটাল হওয়াতে তার ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে সে উপকার পাচ্ছে বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো আপনারা বলেন বাংলাদেশের লোক সুখে থাকতো আমরা তো বিয়ে যে অশান্তি রাখছেন কি ধরনের অশান্তি অশান্তি ঘর ঘুমাইতে পারে না ছেলের মুখ দেখতে পারে না সম্মেলনের অনুমতির পরও কিন্তু সহিংসতাটা বাধে কেন যে সহিংসতা হইতেছে বর্তমান কারণে বিএনপি কিন্তু মারে না এবং এরা কিন্তু করোনা এখন এর আগে যে ঘটনাগুলো সিলের যে ঘটনা ঘটছে কিন্তু ছাত্রলীগের লোক চাক কষ্টর সামনে কিন্তু গোবাদেছে একটা মেয়ের আপনি যে খাদি জাকে টেনে কথা বললেন সেটা তো একটা এক্সাম্পল আপনারা যখন সরকার যখন ক্ষমতায় ছিল আপনাদের তারেক রহমানের বন্ধু কি আকাম কুকাম করেছে সেটা সকল মিডিয়ায় দেখাইছে আমি সেই দিকে যেতে চাই না আরবার শুধু বলেন যে অত্যাচার হয় আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি দোয়া তুলসী পাতা ছিলেন তখন কি মতিয়া চৌধুরী না মতিয়া চৌধুরী তো নিজে শুয়ে আছে রাস্তার মধ্যে মতিয়া চৌধুরী আমি কম ধরে সাদে কোশন খোকার মুখটা ঝাড় ঝাড় করে লাইছে গুলি কইরা আপনারা মতিয়া সাদে কোশন খোকার মুখটা না মতিয়া চৌধুরী নিজে ইচ্ছা কত ব্যাপারে রাস্তা শুয়ে আছে ও মতিয়া চৌধুরী রাস্তা শুয়েছে এটা কি রক্ত কি সে পলিথিন করে রক্ত নিয়ে গেছিল চার কাপে ছড়ের এই ছিল কথার ফুলঝুরি মানুষের কথাগুলো চলতে থাকো আগামীতে চার কাপে ঝড় নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত বিদায়